শুক্রবার 24 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 7 মে 2021 খ্রিস্টাব্দ এবং 24 সম্মান 1442 ইস্বি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.5 FM। আমাদের স্টুডিওর ঘড়িতে দুঃখিত সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সানোর রিথান। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1682 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। পলাশবাড়িতে প্রস্তাবিত ইকোনমিক জোন পরিদর্শন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। গাইবান্ধায় পিপুলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার অ্যান্ড সেহেরি বিতরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফি জমা দেওয়া যাবে 11 মে পর্যন্ত। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর বাকি অংশ হতে পারে যুক্তরাজ্যে, ক্রিকেটার অস্কার জিতলেন রাফাল নাদাল। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11633 জনে। এছাড়া একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 1682 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 770842 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2178 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 704341 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে চলে যাচ্ছি সাগরিকা রায়ের কাছে। আর চিকিৎসাধীন রয়েছেন 47 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে নেমে এসেছে, এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন সাগরিকা রায়। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 15 কোটি 66 লাখ। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,69,045 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 13,48,55,905 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে তথ্য উঠে এসেছে। পলাশবাড়িতে প্রস্তাবিত ইকোনমিক জোন পরিদর্শন করা হয়েছে। আজ সকাল 10টায় উপজেলার সাকোয়া খালের 500 একর এলাকা জুড়ে এ জোন পরিদর্শন করেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। এরপর সাকোয়া খালে দেশি মাছের বংশবিস্তার কেন্দ্রের খনন কাজের উদ্বোধন করেন। দুর্যোগ মোকাবেলায় খালের দুধারে তালগাছের চারা রোপণ করেন উম্মে কুলসুম স্মৃতি। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব সহ আরও অনেকে। গাইবান্ধায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার অ্যান্ড সেহেরি হিসেবে চাল, ডাল, তেল সহ 15টি পণ্য বিতরণ করা হয়েছে। পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ পিসবের উদ্যোগে আজ বিকেলে উপজেলার বাদিয়াখালীতে দ্বিতীয় পর্যায়ে 150 জনের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত 300 জনের মাঝে ইফতার অ্যান্ড সাহরি বিতরণ করা হলো। এতে অতিথি ছিলেন গাইবান্ধা জর্জ কোর্টের বিশেষ পাবলিক প্রসিকিউটর আনিস মোহাম্মদ তোতন, অ্যাডভোকেট শামসুজ্জোহা শামীম, সমাজসেবক আতোয়ার রহমান সহ আরও অনেকে। এ প্রকল্পের সামগ্রী দায়িত্ব পালন করেন সংস্থাটির গাইবান্ধার ফিল্ড অফিসার মোহাম্মদ সাদিকুর সরকার শাহী। জানা গেছে একইভাবে দেশব্যাপী 35টি জেলায় 10,000 দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার অ্যান্ড সাহরি বিতরণ করে আসছে সংস্থাটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। আজ রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুকরা। তবে ভর্তির পরীক্ষার ফি জমা দেওয়া যাবে 11 মে রাত 11:59 পর্যন্ত।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা 18 মে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করতে পারবে। এর আগে 9 মে পর্যন্ত আবেদন সংশোধনের তারিখ নির্ধারণ করা ছিল, তবে এক্ষেত্রে আলাদা 300 টাকা জমা দিতে হবে। এখন পর্যন্ত আবেদন করেছে 191,697 জন শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে অটপাসে বছরের যা আগের বছরের তুলনায় সর্বোচ্চ। এবার খেলার প্রসঙ্গ। শেষ না হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাকি অংশ হতে পারে যুক্তরাজ্যে। নিজেদের মাঠে এই আসর আয়োজনের প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে ইংল্যান্ডের 4 কাউন্টি দল। বিষয়টি চূড়ান্ত হলে ইংল্যান্ডের মাঠে দর্শকদের সামনে অনুষ্ঠিত হতে পারে আইপিএল। এবার আইপিএলে 29টি ম্যাচ খেলা হয়েছে, প্লে অফ সহ বাকি রয়েছে আরও 31টি ম্যাচ। এদিকে ক্রীড়ার অস্কার খ্যাত লারিয়ার্স ওয়ার্ল্ড স্পোর্টসের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন টেনিস খেলোয়াড় রাফাল নাদান। নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন আরও আরেক টেনিস তারকা নাওমি ওসাকা। গেল বছরে উয়েফা চ্যাম্পিয়ন লিগে জয়ী জার্মান ক্লাব দ্বিতীয়বারের মতো সেরা দল নির্বাচিত হয়েছে। এছাড়াও লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ জিতেছেন ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রেরণা অ্যাওয়ার্ড। করোনা প্রকল্পের জন্য ক্রীড়াঙ্গনে সম্মানজনক এই পুরস্কারের ঘোষণা। এবার ছিল না কোনো রেড কার্পেট বা জমকালো কোনো আয়োজন, ভার্চুয়ালি ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,682 জন, গাইবান্ধে শনাক্ত 1 জন। পলাশবাড়িতে প্রস্তাবিত ইকোনমিক জোন পরিদর্শন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। গাইবান্ধায় পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার অ্যান্ড সেহরি বিতরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফি জমা দেওয়া যাবে 11 মে পর্যন্ত। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাকি অংশ হতে পারে যুক্তরাষ্ট্রে, ক্রীড়া অস্কার জিতলেন রাফায়েল নাদাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া বিকেলের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সানর রিথান। শুভ বিদায়।